ত্রিপুরার আনারসের খ্যাতি রাজ্যের সীমানা ছাড়িয়ে ইতিমধ্যে দেশ দুনিয়ার দরবারে ছড়িয়ে গেছে। আর সিজন শুরু হতে বাজারে এসেছে স্বাদে গন্ধে ভরপুর ত্রিপুরার বিখ্যাত আনারস। রাজধানীর আনারস বিক্রেতারা জানিয়েছেন, যথেষ্ট বৃষ্টি না হওয়ার কারণে চাহিদা মতো আনারস বাজারে না আসলেও আগামী দিনে বাজারে আরও তেজি হয়ে উঠবে। গন্ডাছড়া এবং সোনামুড়া আনারস 30-40 এবং 50 টাকা করে বিক্রি করা হচ্ছে বলে জানিয়েছেন এক আনারস বিক্রেতা। এবারে উৎপাদন কম, আগে বৃষ্টি নাই, বৃষ্টি লেগে মালের চাহিদাটা কম আছে, বেশি হয়েছে। কিরকম মার্কেট দাম, কিরকম দাম চড়া আছে? মাল যখন বড় বড় মাল বাড়িতে আছে না, মালের জন্য একটু কম আছে, মালের চাহিদা বেশি আছে, মালের দাম একটু বেশি আছে। কিরকম করে দাম? আমার তো 25-30 টাকা কিনো লাগে। বিক্রি করেন কি করে? ওই তো 30-40 টাকা পিস বিক্রি হয়েছে। কোন জায়গার বেশি আনারস? এবার গন্ডাছড়া আর এই সোনামুড়া, যেখানে কাঁকড়া বন্ধ। কাস্টমার কিরকম আছে? হালকা বাচ্চা, এবং আগে মতো কাস্টমার নাই, এবার তখন দাম বেশি, সবাই তো ইয়ে। আরেক তরুণ আনারস বিক্রেতার বক্তব্য হলো, বাজারে আনারসের দাম একটু বেশি হলেও সপ্তাহ খানেক পরে বেশি পরিমাণে মাল আসবে, বাজার স্থিতিশীল হয়ে যাবে। এই তো সিজনটা শুরু হয়েছে, এখন আমরা এটা একটু কম, আগামী এক সপ্তাহ পরে আমরা এটা বাড়বো। দাম কিরকম রয়েছে? দাম এখন একটু বেশি আছে, দামটা একটু বেশি। আগামী এক সপ্তাহ পরে যে সময় আমরা এটা বাইরে যাবো, তখন দামটা একটু কম পড়ে। উৎপাদন কিরকম? উৎপাদন হয়েছে গত বছর যেরকম হয়েছে, এবছরও সেরকম হয়েছে। কোন কোন জায়গা থেকে বেশি আনারস আসছে? আমাদের আনারস তো ওখানে যেটা লোকালটা, এটা আপনার আইতেছে মেলাগড়, বিশ্বামগঞ্জ, এই সেক্টর থেকে আইতেছে। অন্য স্টেটের থেকে বা অন্য দিকের থেকে? আমার কুমারঘাটের থেকে আইবো, এটা শেষ হইলে এটা কুমারঘাটের থেকে। অন্য রাজ্যের থেকে কি আনারস? অন্য জায়গার থেকে? অন্য রাজ্যের থেকে? না, অন্য রাজ্যের থেকে আনারস ত্রিপুরা আসে। লোকালি দাম কিরকম রয়েছে? দাম এরকম ওখানে মনে করেন একটা 30 টাকা আছে, একটা 40 টাকা আছে, একটা 50 টাকা আছে। কাস্টমার কিরকম? কাস্টমার আছে। দাম আর বাজারের এই বিশ্লেষণের মধ্যে নিখাত সত্যি হলো, ত্রিপুরার আনারস শুধু রাজ্যের মানুষের রসনাকে তৃপ্ত করে না, দুবাইয়ের মানুষের কাছেও সমান প্রিয় কুইন পাইনাপেল সহ রাজ্যের অন্যান্য আনারস। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।